নমস্কার বন্ধু, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দা ওয়াইল্ড লাইফ সেভার। তো আজকে আমরা এসেছি এখানে গ্রামে, কেউ একটা এই আমাদের কোনো ওই আদিবাসী ছেলে কিছু একটা শিকারের জন্য ইঁদুরের শর্টকাট ছিল, সেখানে আমাদের এসে একটা যে কেউটিয়া সাপ, সেই সাপটি এসে এখানে ফেঁসে গেছে। তো সেই কারণে আমাকে ফোন করেছিল যে এখানে উদ্ধারের জন্য এসেছি আমরা, মোটামুটি উদ্ধার করা হবে। তো এই যে সাপটা আমরা উদ্ধার করতে এসেছি, এই জন্য এসেছি যে সাপকে নিয়ে মানুষকে সচেতন দেওয়া, সাপকে নিয়ে পরিচয় করে দেওয়া, এই কারণে আমাদের কাজ করা। তো আজকে আমরা এসেছি, আমাদের যে ডিপার্টমেন্টের স্যার আছে আমাদের সাথে, তো আমরা এই সাপটাকে নিয়ে গিয়ে কোনো আবার পুনরায় কোনো তার জঙ্গলে বা কোনো সেরকম জলাশয় জায়গায়, কারণ এই সাপগুলো আমাদের মূলত জলাশয় জায়গায় থাকে, তো সেই কারণে এদেরকে নিয়ে গিয়ে কোনো জায়গায় মুছে দেওয়া হবে। তো আজকে আমরা যে সাপটা রেস্কিউ করতে এসেছি, সাপটির নাম আছে মনোসিলেট কোবরা, যেটা আমাদের ইংরেজি নাম আছে। তো আজকে এই সাপটার মূলত আমাদের দেখা যাচ্ছে, যেটা আমাদের এলাকাতে দুটো কোবরা সাপ পাওয়া যায়, একটা আছে স্পেকটিক্যাল কোবরা, একটা মনোসিলেট কোবরা। আমাদের ধারে দুটো খরি সাপ পাওয়া যায় না, দুটো, একটা সাদা একটা কালো, দুটোই কিন্তু বিয়ে একই রকম ধরনের থাকে। তো এই সাপের যদি কামড় হয় তো সবাইকে যদি বলে থাকি আমরা যে কখনো অঝা বা গুণিনের চোখ যদি থাকো, শোনো শোনো আমার কথা শোনো, সাপটা সাপটা আজকে উদ্ধার করতে আসছি, নিশ্চয়ই নিয়ে যাবো, সবাই দেখবে, ওরা কিছু করা হবে, সবকিছু দেখবে, কিন্তু আমি যেটা বলছি শোনো, এই সমস্ত সাপে যদি করে কখনো কামড় ফামড় হয় তো ছুটা দৌড়া প্রথম কথা করা চলবে না, সময় মতো নিজের হসপিটালে, যে আমাদের যে লোকালিটি যে সরকারি হসপিটাল আছে, যেখানে যার ব্লক বা জেলা হসপিটাল থাকে, সেখানে গেলে চিকিৎসা একদম হবে। তো সেটা নিয়ে কোনো ভয় নেই, কারণ নেই, ভয়ের কারণে আমাদের মানুষের মৃত্যু হয় কি কারণে জানো, বেশিরভাগ মানুষ আতঙ্কে মারা যায়, আতঙ্কে বা ওই ছুটা দৌড়া করে ওঝার কাছে গুণিনের কাছে যাতে যাচ্ছে, সেই কারণে সময় যাওয়ার ফলে মৃত্যু হয়। তো ওই জন্য আমরা বলে থাকি সবাইকে, যে সাপের যদি কামড় হয়, যে কোনো সাপের কামড় হবে, ধরা ছেড়ে বোড়া তুমি হসপিটাল, সরাসরি হসপিটালে যাবে, সরকারি হসপিটালে যাবে, চিকিৎসা আছে, কোনো অসুবিধা নেই। আর এই সাপগুলো এগুলো মাঠে ফাটে বেশি জলাশয় জায়গায় থাকে, তাদের মূলত খাবার হচ্ছে সাপগুলোর ইঁদুর, ব্যাঙ, এমনকি ছোট ছোট মাছও খায়, আর মতো বিষ কিন্তু ছুটতে পারে। ছোট সারা দিয়ে সপ্তাহ ভালো করে এই যে ঠেল ওই মানে সপ্তাহ সপ্তাহ বাচ্চার ঘুরে খেলো খেলতে যাবো সপ্তাহ খেলে যাই সপ্তাহ খেলো খেলো ঠেলো সপ্তাহ খুলো ভয় নেই খুলো 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 আরামসে আরামসে যাতে না কাটা লাগে আরামসে সার ছুটি সার এই যে বন্ধু দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আমাদের মনোসিলেট কোবরা, যেটা বৈজ্ঞানিক নাম আছে নাজা কাউথিয়া, বাংলায় এটাকে কেউটিয়া বা হিন্দিতে চন্দ্রনাথ, এই সমস্ত নামে পরিচিত হচ্ছে। সাপটিতে নিউরোটক্সিন বিষ পাওয়া যায়, সাপটি যদি কামড় হয় তো আধ ঘন্টা মানে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে বিষের প্রতিক্রিয়া দেখা দেবে শরীরে, যদি না চিকিৎসা করা হয় তো সেই মানুষটা মোটামুটি 1 থেকে 3 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। তো সেই কারণে আমরা বলবো যে এই সমস্ত সাপের কামড় হলে সরাসরি সরকারি হসপিটালে যাবেন, চিকিৎসা করাবেন, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
এইগুলো না।